দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পর এই প্রথম পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটার সমুদ্র সৈকত। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নীল জলরাশিতে উল্লাসে মেতেছেন ছোট বড় নানা বয়সী পর্যটক। এদিকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে কুয়াকাটা টুরিস্ট পুলিশ। এখানে কুয়াকাটা তো অনেক জিনিস দেখার আছে, তারপরে এই সমুদ্র সৈকতটাই বেশি ভালো লাগছে, সাগরের ঢেউ, তারপরে ঘোড়ায় উঠছি, স্প্রিং বোটে উঠছি। কুয়াকাটা ঘুরতে আসলাম, আমার স্ত্রী সহ আসলাম, ঠিক আছে, আরও অনেক ফ্যামিলি আসছে পরিবার সহ, আমরা সবাই কুয়াকাটা ঘুরতে আসলাম, খুব ভালো লাগতে আছে। সমুদ্র ঢেউ অনেক সুন্দর, অনেক বিভিন্ন দেশের তো লোকজন আসে এখানে ঘোরার জন্য। কুয়াকাটা এসেছি, আমার খুবই ভালো লাগছে। আমার বর একজন আইনজীবী, উনি অবসর এই ছুটিতে, পূজার ছুটিতে আমরা এসেছি, খুবই ভালো লাগছে। আমরা স্পিড বোটে উঠেছি, এ প্রকৃতির মনোরম দৃশ্য আমাকে খুব মুগ্ধ করেছে, আমরা সময় পেলে আবার আসব। শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের আগমনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উত্তাল সমুদ্রে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উন্মাদনায় মেতে ওঠেন নানা বয়সী পর্যটকরা। সৈকতের ওয়াটার বাইক, স্পিড বোর্ড এবং টিউবে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন তারা। কেউ কেউ আবার সৈকতের বালিয়ারিতে আঁকছেন নানা আলপনা। এমন ছন্দময় সময়কে স্মরণীয় করে রাখতে অনেকেই সৈকতের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন, কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্র ও সমুদ্রের ঢেউ উপভোগ করছেন। আমি এই এই সমুদ্র সৈকতে এসেছি, আমার খুবই এনজয় করতেছি, আর এখানকার খাবার দাবার খুবই ভালো। এই ঢাকা থেকে এসেছি সপরিবারে, গতকালকে এসেছি, তো কুয়াকাটা আমাদের জীবনের প্রথম, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুবই ভালো লাগছে এবং চরম এনজয় করতেছে ছেলে মেয়ে এবং আমি নিজেও। এখানকার পরিবেশও ভালো অনেক। কুয়াকাটা টুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনসারউদ্দিন শুভ ঢাকা পোস্টকে বলেন, পর্যটকের চাপ একটু বেশি রয়েছে, তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চার দিনের যে ছুটি হয়েছে এই উপলক্ষে আমাদের কুয়াকাটা আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং এই পর্যটন স্থানে যে সমস্ত পূজা মণ্ডপ রয়েছে তার নিরাপত্তার বিষয়ে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এখানে একটা প্রোগ্রাম করে দিয়েছি, যা মানে যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে সার্বক্ষণিক ফোর্স মোতায়েন থাকবে, আমাদের 24 ঘন্টা এখানে টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি আমরা এখানে জেলা পুলিশের সহায়তা নিয়ে থাকি, যেহেতু আমাদের জনবলের স্বল্পতা রয়েছে। আমরা ইতিমধ্যে এখানে যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছেন তাদের সকলের সাথে সমন্বয় সভা করেছি, কাদের কী সমস্যা বা কোন ধরনের হেল্প লাগবে সে বিষয়ে আমরা অবহিত রয়েছি। এখানে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকবে, বিশেষ করে টুরিস্ট যাতে কোনো রকমের হয়রানির শিকার না হয়। আগত পর্যটকরা সমুদ্রের এমন রুদ্র রূপ দেখে খুবই খুশি। মৌসুমের শুরুতে বর্ষার শেষে ছুটির দিনে পর্যটকদের এমন ভিড় দেখে হতাশা কেটে যাবে পর্যটন ব্যবসায়ীদের। পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড অ্যাসোসিয়েশনগুলো। মরিয়ম নিম, ঢাকা পোস্ট।